এত ভালো সাজাতে তো ভালো মাঝে মাঝে তো রাগ দেখাতে হয় রাগ সেই দেখাতে পারে যার রাগ দেখানোর অধিকার আছে এক থাপ্পড় মারবো বদমাইয়া বেশি কথা শিখছিস না আমি এখানে ঘুমাতে পারবো না বললাম তো সিংহ মানে আমার মা যখন নাক ডাকে সিংহের গর্জন তার কাছে হার মানায় বলা বলি করবে তখন কিন্তু ছোট লোকে বনা দেখাতে আসবি না আমার কাছে তাও বাজে কথা বলবি না রাতটা কি শান্তি রে কোনো আরাম লাগতেছে মায়ের মাঝে মুখে আমার দাঁত দেয় কি আরাম লাগতো আব্বা আপনি কি মাত্র আম্মাকে স্বপ্ন দেখছেন না রে মা আমার কোন দাদার দেখছি দাদাকে দাদাকে কেন দাদা আমারে কইল কেমনে এই বাড়িতে শান্তি হইব তার লেগে আমারে কি করতে হবে ওইটা কইল সে কি বলল ওইটা পরে বলবে আমি গেলাম অমৃত মনে হয় জানো স্বর্গের থেকে আর সে রসগোল্লা পুরো এলাকার মানুষজনকে দাওয়াত দিয়ে তারপর সবাইকে মিষ্টি খাওয়াই মীরা কি এমন আনন্দের ঘটনা ঘটলে বলো দেখি গেস করেন তো আমার গেসটা অত ভালো না তবে একটু মনে হইতেছে কি তুমি মনে হয় সোনার হরিণ ধরতে পারছো মানে ওই যে চাকরি হইয়া মনে হয় হয়েছে তোমার কি ঠিক কই না একশোতে একশো পেয়েছিলাম আহ ওয়া কও কি ঘুষ ছাড়া চাকরি হয়ে গেলে তাই তো দেখছি আমার যে কি ভালো লাগতে আসে সে কিভাবে বুঝাই বলবো তোমাকে চলো তুমি নিজ হাতে আমাকে জাফরে কেক মিষ্টি খাওয়াই দেবো আনে না 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 জাফরকে আপনি একটা কাজ করেন মিষ্টি নিয়ে যান জাফরকে আপনি নিজ হাতে মিষ্টি খাওয়ান আমার তরফ থেকে হ্যাঁ ঠিক আছে কেন তুমি যাবা না কিরফিননি তোমার সমস্যা কি না 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 আমি যাব না ভাই ওই যে জাফর ভাই আছে না মানে আমাকে দেখলে উনি যেন কেমন হয়ে যায় মানে উনি যেন কি বলতে চায় কি বোঝাতে চায় উফ আচ্ছা ঠিক আছে ওই তোমাকে সে কি বলতে চায় তুমি সেটা বোঝো না বুঝি কিন্তু পাত্তা দিতে চায় না কেন কিরফিননি ওই রবির ফিননে নাকি আরে রবির কারণে কেন হবে রবির কোনো ব্যাপার না আসলে আমি আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত একটা নতুন চাকরি হয়েছে সেটা কি করব না করব ফিউচার প্ল্যানিং সব কিছু নিয়ে ব্যস্ত এই সময় এসে আমি আসলে এগুলোর মধ্যে জড়াতে চাই না কেন ওই যে এত বড় চাকরি করবা সামনে বড় ক্যারিয়ার এই ক্যারিয়ারের মধ্যে থাকিয়াও তো প্রেম প্রীতি ভালোবাসা করা যায় না হয়তো যায় কিন্তু বলছি কি আমি আসলে পেইন নিতে নিতে টায়ার্ড হয়ে গেছি আমি আর কোনো এক্সট্রা পেইন নিতে চাই তোমার আবার কি জন্য এক্সট্রা পেইন নিতে যাইতেছ মীরামণি আমি বুঝতে পারতেছি না রবি ভাই আপনি কোথায় ছিলেন বলেন তো এতক্ষণ ধরে আমি আপনার দরজায় নক করলাম কোথায় ছিলেন আপনি আমি তো মনে করো যে ওয়াশরুমে ছিলাম তো এই ভাগে মনে হয় ইন্দুর মারতে গিয়ে আর কোন ধৈর্য সীমা পরিসীমা লাগে নাকি কল দিলে তো কাক করে ধরি পক্করি মারি ফেলে তো বৃষ্টিটা দিলে মরি যায় ওফ রবি ভাই আপনারা শুনেন আমার একটা কথা শুনেন আজকে আমার অনেক আনন্দের একটা দিন আপনারা প্লিজ ঝগড়া করবেন না প্লিজ মুতে ঝগড়া করতে চাই না সে তো পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া তৈরি করতে আছে না পায়ের মধ্যে পাড়া দেবো কি জন্য সেটা বুঝতেছি না পায়ের মধ্যে পাড়া দেওয়া লাগে না আগেই তো বললাম যে ইন্দুর মারার জন্য কলই যথেষ্ট বিশ্রীটা দিলি হয় আবার পায়ের মধ্যে পাড়া দেবো কি নাই উফ
please, you guys, no jhagra, please. Guys, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে কিন্তু তোমার রুমে বলে বাইরেই গেলাম মীরা। আরেকটা কথা আমি বলি দেই ভালো করে কান খুলি শুনি রাখো। ইন্দুরে মাতৃ কিন্তু সাপের কোনো কল লাগে না, খালি কপ করি ধরি কিন্তু খপ করি খায় বলায়। এইসব দেরে ইন্দুর মেন্দুর টাইম নাই বলে দিতেছি। আর শুনো না ভাই। হওয়ার পেছনে মানে আপনারই তো হাত আছে নাকি? মানে আপনি ঘুষ টুস দিয়েছেন এই জন্য আমার চাকরি হয়েছে? আরে আই ঘুষ দিমু কেমন করি, আই তো হেতে কো চিনি না। আর আই যদি বলি যে আর হাত খুব লম্বা বুতের মতো তাহলে কি বিশ্বাস করবানি? সত্যি ঘুষ ছাড়া আমার চাকরি হয়েছে? ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। শোনো মীরা, আই তোমার একটা কথা বলি, তুমি এমন একজন মেয়ে, সোনার মেয়ে, তুমি যে জায়গায় যাইবা সেই জায়গায় সোনা ফলবে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? এত বড় সাহস এই ছবিগুলো নিয়ে তোমার কাছে এসেছে? তো ঘুষিতে কোনো কাজ হয়নি? ও আমার কাছে না আসলে কি করতে? ওর কাছে আমার আড়াল হয়ে টাকা হাতিয়ে নিতে? মানে কি, আমি ওর কাছ থেকে টাকা হাতিয়ে নেব কেন? কেন এই ছবিগুলো নেটে ছেড়ে দেওয়ার থ্রেড দিয়ে? তোমার কি মাথা ঠিক আছে পারিসা? আমি কেন নেটে ছেড়ে দেবো এগুলো? বরং ও আমাকে ট্রেড দিয়েছে, আমি যদি তোমার পথ থেকে না সরে দাঁড়াই তাহলে তাহলে ও এগুলো নেটে ছেড়ে দেবে। ও তাই? একদম মিথ্যে কথা বলবে না। সেদিন পার্টিতে এসে তুমি ছবিগুলো তুলেছিলে না? কি তুলেছিলে না বলো? ইম্পসিবল। কোন পার্টি, কিসের পার্টি? আমি কোনো পার্টিতে অ্যাটেন্ড করিনি এই এই পর্যন্ত। তোমরা তোমরা সবাই মিলে আমার সাথে কি শুরু করেছো বলো তো?
আমি এখন কি করব, কোথায় যাব? তুমি বুঝতে পারো আমার বাবা যদি জানে এসব কখনো, সে হার্ট অ্যাটাক করবে। আচ্ছা পারিসা, আমার উপর তোমার আস্থা আছে তো? যে মানুষ নিজের উপরে আস্থা হারিয়ে ফেলে না, সে আর কারো উপরে আস্থা করতে পারে না। আমি বলছি তোমাদের কিছুই হবে না, আমি তোমাদের কিছুই হতে দেব না। আমি তোমাদের কাউকে বিশ্বাস করতে পারছি না সফি। দেখো, বিশ্বাস তোমার কাউকেই করতে হবে, এখন যা করার আমি করব। তোমাকে একটু কথা বলতে এসেছি, আমার বাবার যদি কিছু হয় না, আমি কিন্তু টাকা দিয়ে যে সব কিছু হয় সেটা আমি তোমার বলছি। আগেও তো এমন কাহিনী অনেক হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয় আর আমার সময় ফাঁস হইতে গিয়ে প্রেমপত্র। আচ্ছা আব্বা, আপনিও প্রেমপত্র দিতেন আম্মাকে নিশ্চয়ই? আর সেটা কার কাছে ফাঁস হয়েছিল? বেশি পাকনা কথা হিকে গেছো না আব্বা, প্লিজ বলেন না, আমার খুব জানতে ইচ্ছা করে আপনার আর আম্মার কেমন কেমিস্ট্রি ছিল। আরে ইগিনি সব পুরান দিনের কথা, ইগিনি কে মনে আছে নি? কি ভাইজান, বাপ বেটিতে তোমরা কি কথা কইতাছো? পুপি, আব্বার পুরান দিনের প্রেমের কাহিনী শুনছিল। একটা থাপ্পড় লাগো। তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। কোন কাপড়া? এই যে তোমার বউটা মরলো কবে, তারপর আর তুমি বিয়ে থা করনি, তোমার তো এখন একটা সঙ্গী দরকার নাকি? আর দূর এগিয়ে এখন ভাবি না, এগিয়ে এখন ভাবি কি? এইটা কিন্তু তুমি ঠিক কইলে না ভাইজান, এইটা নিয়ে তোমার ভাবা দরকার। ছেলে মেয়েরা বড় হয়েছে, কয়দিন পর মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবা, ছেলেরা যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন তোমার দেখবে কে? তখন তোমার একটা সঙ্গীর দরকার। আল্লাহ দেখব, আল্লাহ তো সবাই দেখে, কিন্তু আমি যেটা কইলাম এইটাকে কি তুমি অস্বীকার করতে পারবা? তোর কাছে আমি অস্বীকার করব না, কালকে দাদা আমার স্বপ্ন দেখাইছিল। ভুল বোঝাবুঝির কিছু হয়নি, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। থাকেন, তবে এই সন্ধ্যাবেলা আপনি এভাবে কেন শুয়েছিলেন? দেবদাসর প্র্যাকটিস হচ্ছে বুঝি? ফালতু করবে না, দেখছই তো একটু শুয়ে আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, তবে এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ থাকলে আছে, সব তোমার জানতে হবে কেন? আপনি আবার আমাকে ভুল বুঝছেন, আপনার ভালো চাই দেখেই তো জিজ্ঞেস করলাম, আর তাছাড়া আপনাকে অনেক চিন্তিত লাগছিল এই জন্য জিজ্ঞেস করলাম। কোথায় আমার আমাকে চিন্তিত দেখাচ্ছে, আর তুমি আমার চিন্তা সলভ করবা? আপনি যদি চিন্তার বিষয়টা বলেন তাহলে আমি সলভ করতে পারি। আমার সামনে থেকে যাও তাহলেই ভালো। এটা তো আপনার রাগের কথা, আমার সাথে রাগ করে আপনার কোনো লাভ হবে না। আচ্ছা বাড়িসার কি খবর, সব কিছু ঠিকঠাক চলছে? তুমি ওর কথা জানলে কি করে? আমি সব জানি। কে বলেছে তোমাকে রাখি না?
আজকে আমি ওকে মেরেছি না না ও বলেনি আমি সিস্টেম করে জেনে ফেলেছি তাহলে তো এটাও নিশ্চয়ই জানা আছে আসলে পারিসাকে নিয়ে আমি একটু ঝামেলার মধ্যে আছি আমাকে বলা যায় দেখি কোনো সমাধান দেওয়া যায় নাকি খুব সমাধান দিতে আসছো না তুমি এক কাজ করো তুমি মুশকিল আসন খুলে বসো আচ্ছা আপনি এত রাগ না ঝেড়ে আমাকে বললেই তো পারেন কি হয়েছে ওকে ফাইন আমার বন্ধু নামে কলঙ্ক একটা ছেলে ওর নাম জিয়া ও পারিসার কিছু বাজে ছবি তুলেছে এবং পারিসাকে থ্রেট করছে আমি যাতে ওর লাইফ থেকে সরে যাই তা না হলে ওই ছবিগুলো নেটে ছেড়ে দেবে এত মহা বিপদ ডিজিটাল সমস্যা তাহলে এখন আপনি কি করবেন সেটাই তো ভাবছিলাম শুয়ে শুয়ে তুমি তো এসেই বাগড়া দিয়ে দিলে ছবিগুলো তুললো কিভাবে আর আপনি তখন কোথায় ছিলেন আরে আমি ওখানে থাকলে কি ওই ছবি তুলতে দেই নাকি পারিসাকে বাসায় দাওয়াত দিয়ে কিছু একটা ঘুমের ওষুধ বা কোনো কিছু খাইয়ে ছবিগুলো তুলেছে আবার পারিসাকে বলছে যে ওখানে নাকি আমিও পরে এসেছিলাম আর আমি ওই ছবিগুলো তুলেছি আর পারিসাও সেটা বিশ্বাস করে নিল ওরকম ছবি দেখলে তো যে কেউ বিশ্বাস করবে আমি বেসিক্যালি তোর সাথে একটু সমঝোতায় যেতে চাই কিসের ব্যাপারে পারিসের ছবির ব্যাপারে কিরকম শীতের দিন ভাই ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেল এই ডেডিকেশন নিয়ে তুমি গোয়েন্দা হবে না গন্ডা বা গন্ডা তুমি বুঝছো সরি ভাই কিসের সরি কেন সরি কাকে বলতে আসো সরি আমার তো মনে হইতেছে এখন কাজটা তোমাকে দেব কি না আই অ্যাম ইন ডাউট এসবের মানে কি শফিক আমি তোমাকে মুখে যতই বলতাম তুমি কিন্তু বিশ্বাস করতে না